নমস্কার, আমরা চাপাটি শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমার নাম সুরজিনা খাতুন, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। নমস্কার, আমার নাম সায়ন বাগ, আমি চতুর্থ শ্রেণীর ছাত্র। আমাদের পরিবেশ বই থেকে বীজ অঙ্কুরিত শর্ত আমরা আজকে আলোচনা করব। বীজের অঙ্কুরিতর জন্য তিনটি শর্ত: অক্সিজেন, জল, উপযুক্ত তাপমাত্রা। এই যে একটি গ্লাস, গ্লাসের মধ্যে একটি কাঠির মধ্যে ছোলার বীজ তিনটে আটকেছি। নিচের একদম নিচের বীজটি জলের ভেতর মধ্যে আছে, উপর মাঝের বীজটি জলের অর্ধেক নিচে অর্ধেক ওপরে আছে, আর একদম প্রথম বীজটি জলের ওপরে আছে। তাই প্রথম বীজটি উপরের বৃষ্টি অক্সিজেন ও তাপমাত্রা পেয়েছে, কিন্তু জল পায়নি। দেখছেন, জলের একদম ওপরে, তাই অঙ্কুরিত হয়নি। একদম শেষের বৃষ্টি নিচের বৃষ্টি জল ও তাপমাত্রা পেয়েছে, কিন্তু অক্সিজেন পায়নি, তাই অঙ্কুরিত হয়নি। মাঝের বৃষ্টি দেখুন, মাঝের বৃষ্টি একটি অঙ্কুর বেরিয়েছে। মাঝের বৃষ্টি জল অক্সিজেন